আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম মুন্সীগঞ্জ জেলার লোহজং উপজেলার বেলতরি ইউনিয়নের মিধাবাড়িতে গ্রামের একেবারে নদীর কুল ঘেসে গড়ে উঠেছে মিধাবাড়িটি এই বাড়িটি পাঁচ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে মিধা সাহেব জাপান থেকে আসার পরে এই বাড়িটি তৈরি করেছেন তার বাপদাদার পৈতৃক সম্পত্তিতে ঘর উঠেছে এই তিনতলা বিশিষ্ট চীন এবং কাঠের তৈরি এই বাড়িটি মুন্সীগুঞ্জ তথা বিক্রমপুরের পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী পদ্মা নদীতে প্রতি ভাঙ্গার কারণে মুন্সীগুঞ্জ তথা বিক্রমপুরের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে গড়ে উঠেছে এই টিনের তৈরি বাড়ি ঘরগুলো এই সমস্ত গড় সাধারণত দোতলা বা তিনতলা হয়ে থাকে এবং নদীর ভাঙ্গা বা নদীর কবল থেকে নদীর রাহুগ্রাস থেকে নিজেদের স্বয় সম্পত্তি রক্ষা করার জন্য বিক্রমপুরে গড়ে উঠেছে এই টিনের গড়গুলো এই ঘরগুলো কোনো কোনো ক্ষেত্রে দোতলা তিনতলা বা ডুপ্লেক্সও হয়ে থাকে মুন্সীগঞ্জ জেলার অধিকাংশ ঘরগুলো বন্যার পানি বা নদীর ভাঙ্গনের কবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টিনের তৈরি এই ডুপ্লেক্স বাড়িগুলো তৈরি হয়ে থাকে পদ্মা নদীর ভাঙ্গা গড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুন্সীগঞ্জ জেলার বাসিন্দারা সাধারণত কাঠ এবং টিন দিয়ে এই ধরনের দোতলা বা তিনতলা বাড়িগুলো তৈরি করে থাকেন পদ্মা নদীতে যে কোনো সময় বাড়ি ভেঙে যেতে পারে এবং যানমালের নিরাপত্তার জন্য বা নিজেদের থাকার স্থানকে নির্ধারণ করার জন্য এই কাঠের তৈরি বাড়িঘরগুলো নির্মাণ করে থাকেন সাধারণত এগুলো এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজেই নিয়ে বহন করা যায় এবং আরেকটি স্থানে যে অবস্থা আছে সে অবস্থায় তৈরি করা যায় বলে এই মুসিগঞ্জ জেলার এই টিনের দোতলা তিনতলা ঘরগুলো তৈরি হয়ে থাকে এই ঘরগুলো আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন মাধ্যমের কারণে এই বাড়িঘরগুলো তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাঠ আসবাবপত্র দিয়ে এই ঘরগুলোকে সাজানো হয় এবং এই ঘরেই রয়েছে কাঠের তৈরি সিঁড়ি তিনতলা পর্যন্ত ওঠার জন্য রয়েছে কাঠের তৈরি সিঁড়ি এবং এই বারেন্দাতে রয়েছে হরিণের মাথা এবং বারিন্দাতে বেশ কিছুগুলো টপ রয়েছে এটিতে এই ঘরে এখন প্রবেশ করা যায় না সাধারণত অনুমোদন সাপেক্ষে এই ঘরে প্রবেশ করা যায় পদ্মার যেহেতু পার ঘেঁষে এই বাড়িটি তৈরি করা হয়েছে পাঁচ একর জায়গা জুড়ে মিদাদ সাহেবের নিজস্ব বাপদাদা সম্পত্তির উপরে এই বাড়িটি তৈরি এই বাড়িটি পদ্মার একেবারে কুল ঘেসেই। এই বাড়িটি নদীর ভাঙতে ভাঙতে এখন পদ্মা নদী মিধা নদী মৃধা বাড়ির চলে এসেছে বাড়ির সামনেই পদ্মা নদী এবং জেলেদের নৌকা এই নৌকা দিয়েই পদ্মা নদী থেকে জেলেরা মাছ ধরে থাকেন বিভিন্ন ধরনের মাছ পদ্মা নদীতে পাওয়া যায় বিশেষ করে পদ্মা নদীর ইলিশের তো তুলনাই হয় না সেই সমস্ত মাছ ধরার জন্য এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো বাঁধা আছে এইগুলো সাহায্যে পদ্মা নদীতে মাছ ধরে থাকেন এবং এটা একটি পদ্মা নদীর খাল বলা চলে ওই পাশে চর পড়ে গেছে মাঝখানে পদ্মা নদী দেখা যাচ্ছে ইমিদাবাড়ির এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক থেকে এই বাড়িতে প্রবেশের জন্য কোনো প্রকার এনটিপি লাগে না তবে টিনের এই ঘরটি প্রবেশ করার জন্য অনুমোদন লাগে এখন এই ঘরটি তালা মারা থাকে এত দর্শনার্থী হয়েছে এই ঘরটি দেখার জন্য তাই এই ঘরটি সবসময় তালা মারা থাকে এই যে বিশাল আকৃতির পাঁচ একর জাগা জুড়ে মিদা সাহেবের এই বাড়িটি দেখার জন্য কুলিস্থান থেকে গাংচিল যোগে সত্তর টাকার বিনিময়ে যাওয়া যাবে লোহজং এর মালিরঙ্কর সেখান থেকে দশ টাকার বিনিময়ে মিদা বাড়িতে যাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ